হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি, একদমই সহজ, কোনো ঝামেলা নাই। জাস্ট এক প্যাকেট বিরিয়ানি মশলা থাকলেই এই বিরিয়ানিটি আপনি 30 মিনিটের মধ্যে রান্না করে ফেলতে পারবেন। ইভেন মেহমান বসিয়েও কিন্তু রান্না করতে পারবেন, আর খেতেও কিন্তু অন্যান্য বিরিয়ানির তুলনায় হাজার গুণে সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন। তো প্রসেসিংটা আমি একটু দেখিয়ে দিই, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, এর ভিতরে ঘি অ্যাড করছি। অবশ্যই ঘি দিতে হবে, ঘিয়ের যে সুন্দর একটা ঘ্রাণ, এই অ্যারোমাটাই কিন্তু বিরিয়ানির ভিতরে দারুণ একটা অ্যারোমা নিয়ে আসে, ঘিয়ের অ্যারোমা আর কি। তো এখন এই পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে ভেজে নিব। তো যখন এই পেঁয়াজ কুচিগুলো একদম বেরেস্তা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখান থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। তো হয়ে গেল, সামান্য বেরেস্তা উঠিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি মিডিয়াম কাট সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজেই কেটে নিতে পারবেন, বড়ও করতে পারবেন আবার ছোটও করতে পারবেন। খুব ভালো করে এই বেরেস্তা আর ঘি তেলের সাথে ভেজে নিব, হালকা একটু লাল কালার হলেই হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিকেনটা উপর থেকে হার্ড হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে রাখি নাই, মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এপিট ওপিট উল্টে আমি ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি, এতেই কিন্তু চিকেনটা হাফ ডান হয়ে যাচ্ছে। ব্রয়লার মুরগি রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুন দিয়ে 2-3 মিনিট আমি এখন রান্না করে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে কিন্তু একটা গোটা মুরগি, মিডিয়াম সাইজের গোটা মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো এর জন্য আমি কিন্তু ফুল প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিই নাই, সামান্য একটু বাঁচিয়ে রেখে প্রায় 4/3 ভাগ বিরিয়ানি মশলা দিয়েছি, আর 1 ভাগ মশলা আমি রেখে দিয়েছি। কারণ অতিরিক্ত মশলা দিলে কিন্তু গন্ধ বেশি হয়ে যায় আর আমার কাছে ভালো লাগে না। আপনারা যদি চালের পরিমাণটা বেশি নেন তাহলে পুরো প্যাকেটটাই দিতে হবে। আমি এখানে প্রায় 3 কৌটা চাল দিয়ে রান্না করছি, এই জন্য আমি 1 চামচের মতো মশলা কম দিয়েছি। তো এই মশলা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট এটা রান্না করে নিব এই বিরিয়ানি মশলার সাথে। ব্যাস 3-4 মিনিট পরে, 4-5 মিনিট পরে আর কি, খুব ভালোভাবে রান্না হয়ে গেছে চিকেনটা। এখন আর চিকেনটা রান্না করার কোনো প্রয়োজন নেই, দারুণ একটা ঘ্রাণ আসছে। বিশেষ না হলেও অবশ্যই বাসায় ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন, এত সহজে যদি চিকেন বিরিয়ানি রান্না করা যায়, আপনারা কিন্তু আর অন্য কোনো বিরিয়ানি আর রানবেনই না, এইভাবেই রান্না করে সবসময় খাবেন, আর বাচ্চারাও দারুণ পছন্দ করবে। তো এখন চাল দিয়ে দিলাম, আমি এখানে প্রায় 3 কৌটা চাল নিয়েছি, ভালোভাবে এখন ভুনে নিব চালটা, একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তো এই মশলার সাথে এই চালটা একটু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু চিকেনে লবণ দিই নাই, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এই কারণে আমি এখন একটু লবণের পরিমাণটা ঠিক মতো বাড়িয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা দেওয়ার পরে লবণটা দেওয়া ভালো, বিরিয়ানি মশলা দেওয়ার আগে লবণ দিলে আসলে মশলাগুলো পুড়ে পুড়ে যায়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যদি আন্দাজ করে মানে কাপ হিসাব করে পানি দিতে চান তাহলে আমার মতন এরকম আন্দাজ করে পানি দিতে পারেন, কারণ আমার আজকাল কাপ হিসাব করা লাগে না। তো যাই হোক, 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি, এটা তো সাধারণ মেজারমেন্ট। এখন ঢাকনা দিয়ে চুলাটা একদম লো হিটে করে দিলাম, চুলাটা কমিয়ে আমি 20 মিনিট রেখেছিলাম, 20 মিনিট পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে দিচ্ছি ভালো করে, নেড়ে চেড়ে দিয়ে আবার 10 মিনিটের মতো দমে রেখে দিব। ব্যাস আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই বিরিয়ানিটা রান্না করতে 35 মিনিট মতো টাইম লেগেছে,
খুব সহজ আর ঝটপট রান্না করা যায় আর দারুণ মজাদার হয় বিরিয়ানিটা খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো মশলা ছাড়া এভাবে ঝটপট যে এত মজার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করা যায়, অতিথিকে চমকে দিতে পারবেন এভাবে রান্না করে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সটের রেসিপিটা আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।